নমস্কার, শুভ সন্ধ্যা, সুস্বাগতম অমৃতধারা অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। ঠিক এই সময় দেখা হয় আপনাদের সাথে। রোববার সন্ধ্যে 7টায় লাইভ অনুষ্ঠান, সোমবার এবং মঙ্গলবার সন্ধ্যে 7:20 অনুষ্ঠান, বুধবার রাত 8:20 অনুষ্ঠান, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25 অমৃতধারা অনুষ্ঠান। এমন একজন মানুষ যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের, এবং শুধু নিজের সম্বন্ধে একটু জানলেন তা নয়, সামগ্রিকভাবে সবার জন্য অনেক কথা তিনি আলোচনা করেন। সামনে ফলহারিণীর যোগ, ফলহারিণী অমাবস্যা বছরে একবারই আসে, খুব গুরুত্বপূর্ণ, খুব মাহাত্ম্য এই যোগের, এবং ক্রিয়া হয়। অনেক মানুষ কিন্তু এখন থেকেই আসছেন, আমরা গত সপ্তাহে ঘোষণা করেছি, তারপরেই অনেক মানুষ কিন্তু মহারাজের আশ্রমে এসে দেখা করছেন। পুরনো যারা যারা কবচ শোধন করবেন, যারা বিভিন্ন সমস্যায় আক্রান্ত, তারা কিন্তু ছুটে আসছেন। সময় থাকতে আপনাদের আসতে হবে, সবার জন্য আমাদের মহারাজ আছেন। এবং আশ্রম মন্দির 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা খোলা থাকছে। আপনারা যোগাযোগ করবেন সবাই বরানগরে আশ্রম মন্দিরে, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B শীতলা মাতা লেন, নপাড়া, কলকাতা 90, বরানগর, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে মহারাজের সঙ্গে এসে দেখা করবেন। নানান সামাজিক কাজকর্মে লিপ্ত, নানান জায়গায় মহারাজকে সম্মানিত করা হয়, ছবিও আমরা দেখাই প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। লাইভ তো নেবই, লাইভে আপনাদের সাথে কথাও হবে, কিন্তু তার ফাঁকে ফাঁকে মহারাজের যে বৃহৎ কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, সেগুলো আমরা তুলে ধরি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে। আপনারা টিভিতে আমাদের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে সেগুলো দেখতে পাচ্ছেন। পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখবেন, রেড বক্সের নাম্বার, আশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। ফলহারিণী অমাবস্যায় যারা কাজ করাবেন তন্ত্রের, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন 9674698449836570083। পণ্ডিত প্রবোধ তন্ত্রসিদ্ধ গবেষক, কুলাবধু বীরাচারী সাধক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি, পণ্ডিত সাধক তিনি, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট তিনি, তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়ায় অদ্বিতীয় তিনি, বহু গ্রন্থ তার প্রকাশিত, আপনারা পাঠ করছেন সংস্কৃত পুস্তক ভাণ্ডার বইপাড়ায়, কলেজ স্ট্রিটে এবং মহারাজের আশ্রম মন্দিরে মহারাজের লেখা বইগুলো অনেক মানুষ সংগ্রহ করছেন এবং পাঠ করছেন। আপনারা অবশ্যই বই পড়বেন, বইপাড়ায় মহারাজের বইগুলো সংগ্রহ করে পড়বেন। বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী মহারাজ, এবং চ্যালেঞ্জ গ্যারেন্টি সহ সমাধান করে চলেছেন এত মানুষ। আমাদের প্রোগ্রাম প্রায় 12-13 বছর হলো সোনার বাংলায়, আমি সব্যসাচী অনুষ্ঠান করছি মহারাজের সঙ্গে, বহু মানুষ উপকৃত। সকাল 9টা থেকে রাত 9টা ফোন করেন বহু মানুষ যারা কাজ করাতে চাইছেন, তন্ত্রের কাজ যারা করাবেন, জ্যোতিষ মতে বিচার করাবেন, তাদের অবশ্যই আসতে আমি বলবো, এবং অবশ্যই যোগে কাজ করান। সামনে কিন্তু গুরুত্বপূর্ণ ফলহারিণী অমাবস্যার যোগ, বিভিন্ন কাজ হবে, সমস্যার সমাধান হবে। আপনারা যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। ফোনে যারা আসবেন আপনারা ডেট অফ বার্থ, নাম, গোত্র মহারাজকে বলবেন। আর অবশ্যই আপনাদের জন্যই তো অনুষ্ঠান করা, পরে যোগাযোগের জন্য লাল বক্সে যে টিভিতে নাম্বার লিখে রাখুন, যোগাযোগ করতে পারবেন। উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে প্রতিদিনের অনুষ্ঠানে অমৃতধারায় শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। কালী কালী মহাকালী, কালী কে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। সামনেই তন্ত্রোক্ত যোগ হিসেবে একটি দুর্লভ যোগ ফলহারিণী কালী পূজার যোগ। জীবনে দুঃখ কষ্ট, না পাওয়ার বেদনা, পাওয়ার সংগ্রাম কার না আছে। আমরা প্রত্যেকেই চাই রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জহি। এটা মানবের চিরন্তন চাহিদা, শাশ্বতকালের প্রার্থনা। কিন্তু কেমন করে রূপ, রস, বৃত্ত, মান, সম্মান, ঐশ্বর্য, খ্যাতি, প্রতিপত্তি বাড়তে পারে, অটুট থাকতে পারে, কোথাও কোনোটার চাহিদা থাকলে সেটা মিটতে পারে, সেটা কিন্তু আমাদের জানা নেই। শাস্ত্রই হচ্ছে একমাত্র সেই চূড়ান্ত আশা এবং ভরসার স্থল, যে শাস্ত্রোচিত কর্ম যদি আমরা করতে পারি, ধর্ম রক্ষিত ও রক্ষিত হয়। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে চলে, এবং তার দ্বারাই আমাদের জীবন সভ্যতার সমৃদ্ধির ফুলে ফলে ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠতে পারে। আর কলির শাস্ত্র অভ্রান্ত, স্বয়ং পরম শিবের মুখ নিঃসৃত, তা হলো তন্ত্র। তন্ত্রের উপদেশ করেছেন ভগবান কলিহত জীবকে উদ্ধার করার জন্য, আর সেই রকমই
এক বিশেষ তান্ত্রিকী যোগ আগামী মাসে 19 মে ফলহারিণী কালী পূজার যোগ। ফলহারিণী কালী পূজার সন্ধ্যায় মায়ের মন্দিরে বিশেষ গ্রহ সস্তয়ন, বশীকরণ, সৎকর্ম, উচ্চাটন এবং বিভিন্ন তান্ত্রিকী ক্রিয়ার আয়োজন করা হয়েছে। মায়ের বিশেষ পূজা অর্চনা, ভোগ রাগ বলিদান হোম ভজন কীর্তন তো থাকবেই, সেই সঙ্গে মায়ের যে সন্তানেরা পদে পদে দুঃখে কষ্টে সংসার যাত্রা তাদের কাছে এক প্রকার অচল হয়ে যাচ্ছে, তারা কেমন করে এই সংসারের জ্বালা থেকে বেরোতে পারে তারও জন্য ক্রিয়া করা হবে সকলের কল্যাণের জন্য। যারা চাইছেন ব্যক্তিগতভাবে নিজের জীবনে হয়তো কাউকে বরণ করতে চান, বশীকরণের দরকার। কেউ ভাবছেন ছেলেটা কি মেয়েটা অবাধ্য হয়ে গেছে, তাকে বাধ্য না করতে পারলে তার পড়াশুনো হবে না, তার কেরিয়ার হবে না, সে জীবনের পথে চলতে পারবে না, ঠিক মতো দাঁড়াতে পারবে না, তার জন্য অবাধ্য বশীকরণের ক্রিয়া ওই দিন সন্ধ্যায় বিশেষ বিরাচারী তন্ত্রোক্ত পদ্ধতিতে করা হবে। শুধু তাই নয়, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, চাকরি প্রাপ্তিতে যাদের বাধা হচ্ছে, যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন, যারা পদে পদে হতাশ হচ্ছেন, বিচ্ছিন্ন হয়ে পড়ছেন সমাজ থেকে, সংসার থেকে, পরিবার থেকে, প্রিয়জন থেকে, তাদের জন্য সেদিন অব্যর্থ তন্ত্রক্রিয়া আশ্রমে হবে। শুধু আশ্রমের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে, কেমন করে সংযোগ করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে সেদিন আপনি মুক্তির পথ পেতে পারেন, উন্নতির দিশা দেখতে পারেন, এগিয়ে চলার মার্গে আপনার চলা চরৈবতী হতে পারে, তারই দিশা নির্দেশের জন্য আমাদের ভক্তদের দরবারে আসা আজকের অনুষ্ঠান সেই লক্ষ্যেই। আগামী 19 মে ফলহারিণী কালী পূজা, মা যদি কৃপা করেন তাহলে আমাদের কিছু অপ্রাপ্য থাকে না। আপনার সেই মাতৃকৃপা লাভের জন্য উপযুক্ত তিথিতে উপযুক্ত সময়ে যাতে এগিয়ে যেতে পারেন জীবনের বাধা কাটিয়ে, তার জন্য সচেষ্ট হন। শুধুমাত্র কিছু জেনে নেওয়া, একটুখানি জানা, তারপর আবার ভুলে যাওয়া, গতানুগতিকতার মধ্যে আবার দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে কাল ক্ষেপ করা, এটা কোনো কাজের কথা নয়। আমরা নিশ্চয়ই জানবো সুযোগ যখন আছে, কিন্তু যা জানলাম যে উপায়ে আমাদের কষ্ট দূর হতে পারে সেটা আমরা করব, এই প্রতিজ্ঞা এই প্রমিতি আজকের অনুষ্ঠানে আমাদের নিতে হবে। সঙ্গে ইতিমধ্যে কেউ আছেন কথা বলবো, আর তার ফাঁকে ফাঁকে ফলহারিণী কালী পূজায় আমরা কি করতে পারি, কেমন করে চলতে পারি তাও জেনে নেব। সবটাই মহারাজ বলে দেবেন, আপনারা সঙ্গে থাকুন, শুনুন পুরো প্রোগ্রামটা মন দিয়ে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো মহাশয়, আমি নৈহাটি থেকে, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন ছেলের নাম, জন্ম তারিখ। আবার বলুন আরেকবার। গোত্র কি? স্বপ্নময় কি? মা এই মুহূর্তে আমি সেই কথাটাই বলতে যাচ্ছি, একটু সবটা বলে দেন মহারাজ, অস্থির হলে হবে না। ঠিক মা, এই মুহূর্তে যেটা আমি বলবো যে ওর কর্মজীবনটাকে আমি প্রথম হাইলাইট করতে চাইছি, তুমি কি সেটা জানতে চাইছো? সেটাই জানতে চাইছো তো? কর্মের দিকটা 23 বছর। দেখো ছেলেটির রবির অবস্থান এবং শুক্রের অবস্থান, ও নিশ্চয়ই ছক বা ঠিকুজি সামনে আছে তোমার রাখা। দেখো এই রবি এবং শুক্রের একটা যোগ হয়েছে যাকে বলা হয় দারিদ্র যোগ, আর এই দারিদ্র যোগের জন্য ওর কাজের যোগগুলো একদম মুখের কাছে এসে কেটে যাচ্ছে এবং ও ক্রমশ হতাশ হয়ে পড়ছে, তাই না মা? হ্যাঁ। তাহলে সবার আগে এই বয়সে ওকে যেখানে সাপোর্ট দিতে হবে সেটা হচ্ছে ওর কর্মক্ষেত্রটাকে ঠিক করতে হবে। তোমরা ইমিডিয়েট শুধু দারিদ্র যোগটা কাটিয়ে দাও। ওর কিন্তু সিংহাসন ভঙ্গ যোগ হয়েছে, ওটা এখনই নিয়ে চিন্তা করতে হবে না, ওটা নিয়ে কিছু ভাবতে হবে না, কেবল এবং কেবল মাত্র রবি শুক্রের এই যোগটা অর্থাৎ দারিদ্র যোগটা যদি কাটাতে পারো, ছেলে দেখবে আপনি তার নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, তারপরে পরের কথা পরে আরো ভাবা যাবে। ইমিডিয়েট
আশ্রমের সঙ্গে যোগাযোগ করো। যোগাযোগ করলে কেমন করে দারিদ্র্য কাটানো যেতে পারে, খণ্ডন হতে পারে, শাস্ত্রে তার কি বিধান আছে, কি উপায় আছে, সমস্ত বিষয়ে ডিটেলসে জানতে পারবে। সামনেই ফলহারিণী কালী পুজো 19 তারিখে, সেই ফলহারিণী কালী পুজোর উপযুক্ত তিথিতে কিংবা তার আগে একটা ভালো সময় দেখে এই যোগ কাটিয়ে দিয়ে দুর্গ্রহের শান্তি আমরা করতে পারি। রাজভবনে মহারাজ আজকেই গেছিলেন, সম্মানিত হয়েছেন, সেই ছবি আমরা তুলে ধরছি, আপনারা দেখুন। এবং তারাপীঠের ছবি, মহারাজ নানান ভাবে নানান কর্মে লিপ্ত। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, দেখেনি, পরে কে আছেন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? কাটোয়া থেকে। কার জন্য? বলুন নাম, ডেট অফ বার্থ। আচ্ছা, জন্ম তারিখ, গোত্র? 8/12/97। গোত্রটা? মা সুদীপ্তার বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে হয়েছে। কতদিন? চাপ, সুদীপ্তাকে ইমিডিয়েট এখান থেকে না বার করতে পারলে ও কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। দেখো, তোমরা বিয়ের আগে নিশ্চিত ভাবে আমি বলছি, ওর কিন্তু মঙ্গলের অবস্থানটা এবং যার সঙ্গে বিয়ে হয়েছে জটকের বিচারটা কিন্তু তোমরা একটু অবহেলা করেছো, ঠিক মতো করনি, কিংবা যেখান থেকে হয়েছে সে বিচারটা ঠিক হয়নি, তার জন্য আজকে কিন্তু ওকে এই মানসিক কষ্ট ভোগ করতে হচ্ছে। যদি ওর মঙ্গল একদম নিচস্ত, ইমিডিয়েট মঙ্গলের প্রতিকার করাও, ওকে চতুর্ভুজা বগলা গম্ভীরাঞ্চ মদনমত্ত বলে মায়ের যে প্রকরণ আছে, যে ধ্যান মন্ত্র আছে, সেটিকে প্রয়োগ করে বগলা প্রয়োগ করতে হবে। বগলা যদি প্রয়োগ করা যায় তাহলে সব দিক থেকে ওর বর্তমান সিচুয়েশনের উন্নতি হবে, আর যদি তা না করো তাহলে কিন্তু ও মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে রয়েছে, আরো বিপর্যস্ত হয়ে পড়বে, এমনকি ওর সংসারটা কোনো রকম ভাবে ভেঙেও যেতে পারে। আমরা অতখানি আগেই ভেবে নেব না, আমরা চাইবো যেখান থেকে সমস্যা শুরু ওখানেই যেন সেটা নিষ্পত্তি হয়ে যায় ইমিডিয়েট, ভালো কোনো তিথি দেখে। এর জন্য একদম অমাবস্যা অব্দি অপেক্ষা করতে হবে, তার কোনো মানে নেই। সামনেই এই পূর্ণিমাটা কেটে গেলেই কৃষ্ণপক্ষ পড়বে, তার অষ্টমী, চতুর্দশী, এই সমস্ত তিথিগুলোতেও এই শান্তিক্রিয়া করিয়ে নিতে পারো। আশ্রমের সঙ্গে যোগাযোগ করো, কি উপায় বগলার ব্রহ্মাস্ত্র বিদ্যা প্রয়োগ করলে এই দোষটা কাটবে, সেই ব্রহ্মাস্ত্র বিদ্যা প্রয়োগ করে এটাকে কাটিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা নিশ্চিতভাবে যথাশাস্ত্র বিধিতে করা হবে। ব্রহ্মময় কালীবাড়ির বৈশিষ্ট্য, এখানে একটি কাজও অশাস্ত্রীয় হয় না, সংক্ষেপে হয় না, এবং ঠিক ঠিক শাস্ত্র মর্যাদা অনুযায়ী সারা ভারতবর্ষের পণ্ডিতরা সম্মিলিত হয়ে যে যে কাজে এক্সপার্ট বা যার যেখানে দক্ষতা আছে তারা সেই কাজের অংশটুকু গ্রহণ করেন এবং সেইভাবে গ্রহ শান্তি করা হয়। ভারতবর্ষের প্রমুখ যারা সন্ত, প্রমুখ যারা বিদ্বান, প্রমুখ যারা পণ্ডিত, তারা কালীবাড়ির সঙ্গে যুক্ত থাকে এবং ক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে। সবার জন্য মহারাজ আছেন, সামনে ফলহারিণী অমাবস্যার যোগ, যাদের ক্রিটিক্যাল প্রবলেম, জটিল কঠিন সমস্যা রয়েছে তারা যোগাযোগ করুন আশ্রমের সঙ্গে। ফোন নাম্বার রেড বক্সে আছে, লাল বক্সে টিভির পর্দায় মহারাজের নাম্বারগুলো লিখে রাখুন, যোগাযোগ করবেন। 9টা থেকে রাত 9টা অবধি ফোন খোলা। আর যারা শত্রু দমন করতে চাইছেন, শত্রুর জ্বালায় একদম অস্থির হয়ে গেছেন, শুধু শুধুই মানুষ শত্রুতা করছে, বদনাম করছে, ক্ষতি করছে, চাকরি স্থলে, ব্যবসার স্থলে, পাড়ায়, ঘরে, সামনে ফলহারিণী কালী পুজোর রাত্রিটা আপনি কাজে লাগান, বাড়ি থেকে অন্তত 13 হাত দূরে একটা আন্দাজ করে নেবেন, আর একটু বেশি দূরে চলে গেলেও কোনো আপত্তির কিছু নেই, তার থেকেও ডবল চলে গেলেও আপত্তি নেই, কিন্তু মোটামুটি 13 হাতের মধ্যে যেন না হয়। তার বাইরে চলে গিয়ে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাড়ির ঈশান কোণে কোনো নির্জন একটা স্থান দেখুন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন স্থান, কোনো গাছতলা হলে ভালো হয়। সেই গাছতলাতে নিয়ে গিয়ে একটি
শোল মাছ জ্যান্ত অবস্থায় নিয়ে যাবেন, সেই শোল মাছকে আগে থেকে একটি লোহার গজাল তৈরি করে রাখবেন বা কিনে নিয়ে আসবেন। গজাল তো আর ঘরে তৈরি করা যাবে না, একটা গজাল কিনে নিয়ে আসবেন। গজাল মানে বড় পেরেক লোহার। তাকে এই যে অমাবস্যায় করবেন মানে সামনের ফলহারিণী, তার অন্তত 3 দিন আগে নিয়ে চলে আসবেন এবং প্রতিদিন পঞ্চম ঋদ্ধি তাকে স্নান করাবেন, জবা ফুল দিয়ে পূজা করবেন, ধূপ দীপ জ্বালবেন। প্রদীপটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলের জ্বালবেন, অন্য ঘি বা শুদ্ধ কোনো বস্তুর নয়, সর্ষের তেলের জ্বালবেন এবং তার মুখটা ওই ঈশান কোণের দিকে করে জ্বালিয়ে দেবেন, ওই পেরেকটির সামনে মানে গজালটির সামনে। তারপর ওই দিন রাত্রিরে পুজো করবার পর গজালটাকে সঙ্গে করে নিয়ে যাবেন, জ্যান্ত মাছটাকে নিয়ে যাবেন, শোল মাছটাকে। এই শোল মাছটাকে ওই মাটির ওপর গাছতলাতে রেখে গজালটা তার মাথায় বসিয়ে দেবেন, মাছটা যেন তখন জ্যান্ত থাকে। এই অবস্থায় বসিয়ে দিয়ে শত্রুর নাম 21 বার জপ করবেন এবং পেছন ফিরে আর দেখবেন না, ওইখানে ওইভাবে ওটাকে রেখে দিয়ে আপনি ঘুরে চলে আসবেন। এইটা যদি ক্রিয়াটা করতে পারেন, এবং অবশ্যই রাত 9টার পর, আগে নয়, আপনি জানবেন পরের দিনই সকালে শত্রু জব্দ হয়ে যাবে। কিন্তু তিথিটা মনে রাখতে হবে, যে কোনো অমাবস্যা নয়, এটা করতে হবে ফলহারিণীর দিন রাত 9টার পরে। আপনারা করে দেখুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। কোনো মন্ত্র নেই, কেবল শত্রুর মুখ স্মরণ করে এই ক্রিয়াটা করতে হবে। তন্ত্র অব্যর্থ, তন্ত্র অব্যক্ত। ঠিক ঠিক ক্রিয়া করতে পারলে অনেক তামঝামের দরকার হয় না, অনেক বাদ্যবাজনার প্রয়োজন হয় না। সঠিক ক্রিয়া সঠিক তিথিতে সঠিক সময় সঠিক স্থানে করে দিলে ফল তার ফলবে। কে আছেন একটু দেখে নিয়ে এবার। হ্যালো, আর্থিক ভাবে ভীষণ, হ্যাঁ বাবা, আর্থিক ভাবে ভীষণ জড়িয়ে পড়ছো, তাই না বাবা? এই আর্থিক সমস্যাটা যদি তুমি মেটাতে পারো, তাহলে কিন্তু অন্যান্য তোমার জীবনের যে সমস্যা সেগুলো তোমাকে অত ভাবাচ্ছে না আর ভাবাবেও না, তাই তো? হ্যাঁ, তুমি এক কাজ করো বাবা, সামনে ফলহারিণী কালী পুজো, এই ফলহারিণী কালী পুজোয় তুমি বেদানা দিয়ে মায়ের সহস্র নাম হবন করাও, দেবী কালিকার। কিন্তু হবনটা হবে বেদানা দিয়ে, তন্ত্রোক্ত উপায়, বিরাচারী উপায়। আরো ডিটেলস কি পদ্ধতি আছে, কিভাবে করা যাবে, কে অধিকারী ইত্যাদি জানতে তুমি আশ্রমে ফোন করো, আশ্রমে ফোন। হ্যাঁ বাবা করো। বাবা একজনকে একটা না বলে এতগুলো বললে আর আমার বক্তরা, তোমাকে যে নিয়মটা বলে দিলাম এইটা করো, আর তুমি ফোন করে যোগাযোগ করে দেখো, ব্যারাকপুর থেকে আশ্রম তো বেশি দূরে নয়, আসবে, ডিটেলসে তুমি জেনে যাবে। সবাই যাতে একটু সুযোগ পায়, আমরা যেন সেরকম করি, আমাদের সমস্ত ভাই বোনেরা, আমার সমস্ত ভক্তরা, আমার সমস্ত অনুগতদের একটু সুযোগ পেলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। মহারাজ তো শরীর স্বাস্থ্যের জন্য সুন্দরভাবে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করে দেন, আপনি অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ব্যারাকপুর থেকে বড়নগর বেশি। আগে আগে আর্থিক দিকটা তুমি সামাল দাও বাবা, আগে ওটা সামাল দাও, শরীর এমনি ফিট হয়ে যাবে আমি বলছি। বাহ, আচ্ছা এবার বলুন কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আসানসোল থেকে রিঙ্কু ব্যানার্জি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ। মা শুভ্রদীপের ইমিডিয়েট যেটা করার দরকার, ওর কালসর্পটা খণ্ডন করা দরকার। তোমরা এর আগে ওর কালসর্প কোথাও গিয়ে খণ্ডন করিয়েছ? কালসর্প দোষ খণ্ডন করেছেন? ফোনে শুনুন, ফোনে 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 শুনুন মা, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ, কালসর্পটা খণ্ডন করুন, এর আগে যখন করেননি মা,
তখন ইমিডিয়েট ছেলের কাল সর্প খণ্ডন করুন, কাল সর্পের জন্য ও কিন্তু ভীষণ ভাবে পিছিয়ে পড়ছে। ওর যে কোনো কাজ খুব ভালো শুরু হয় কিন্তু শেষটা গিয়ে একদম নষ্ট হয়ে যায়, তাই তো? আর হ্যাঁ হ্যাঁ বলো তুমি যেটা বলছো। আমি যেটা বলছি সেই কথাটাই তুমি আরেকটু ইলাবোরেটলি বলছো। দেখো শুরুটা ভালো হচ্ছে, ও কি একদম প্রথম যখন পড়াশোনা করছিল তখন কি একদম ইয়ে ছিল? তা ছিল না কিন্তু। তাহলে অথচ দেখো শেষ করতে বলে, আমি যেটা বলছি যে শুরু ভালো কিন্তু শেষে গিয়ে একদম সবে। কাল সর্পটা কেন কাটাওনি বলো? এটা তো একটা স্বাভাবিক, এটার জন্য বিরাট গণনা, মারাত্মক তান্ত্রিক ধরে নিয়ে আসা, এই হিমালয় থেকে যোগী নামানো, এসবের তো দরকার নেই। আমরা যথাশাস্ত্র বিহিত ক্রিয়া করব, ইমিডিয়েট ভালো কাউকে দিয়ে এর ব্যবস্থা করো, প্রয়োজন হলে আশ্রমে যোগাযোগ করো। কি উপায় এটা হতে পারে? যথাশাস্ত্র নাসিকে যেখানে কালসর্প কাটানো হয়, ত্র্যম্বকেশ্বর মন্দির, এই ত্র্যম্বকেশ্বর মন্দির আমাদের, আমরা এই মন্দিরের প্রমুখ। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যত কালসর্প কাটানো হচ্ছে, আর আমাদের যে কালসর্প কাটানো বিধি তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা পৌরাণিক অধিকার আমাদের ওই মন্দিরের উপরে এবং আমরাই সেটা পরিচালনা করি। অতএব নিশ্চিত উপায়ে আশ্রমের সঙ্গে যোগাযোগ করো, ট্র্যাডিশনাল ভাবে কালসর্প কাটবে এবং নিশ্চিতভাবে ছেলের মঙ্গল হবে। যারা যারা কালসর্পের ব্যাপারে দ্বিধাগ্রস্ত, সমস্যাগ্রস্ত, বাধাগ্রস্ত, আমি বলবো মহানির্বাণী আখাড়া তার যে মন্দির নাসিক ত্র্যম্বকেশ্বরে, সেইখানে সব থেকে ভালো কালসর্প কাটানো হয়। কিন্তু আমরা যারা অতদূর যেতে পারবো না, আমি পশ্চিমবঙ্গে মন্ডলেশ্বর হিসেবে মহানির্বাণী আখড়ার একমাত্র মন্ডলেশ্বর, অতএব নিশ্চিন্তে ব্রহ্মময়ী কালীবাড়িতে এই কালসর্প খণ্ডন একদম গ্যারেন্টি দিয়ে তোমরা তার ফল পাবে। একদম সেই তক্তে আমরা বসে রয়েছি, সেই স্থানে আমরা বসে রয়েছি, অতএব সেটা তোমরা নিশ্চিতভাবে করতে পারো, করলে উপকৃত হবে। সবাই মহারাজের কথা মেনে চলুন, সুপরামর্শগুলো গ্রহণ করুন, আশ্রম মন্দিরে যোগাযোগ করুন, ভালো যোগে ক্রিয়াকর্ম করান। শুধু জানলাম বসে থাকলে হবে না, এই যে কালসর্প যোগ তার জন্য দেখুন আপনার ছেলে কিন্তু উচ্ছন্নে গেছে, একদম ঠিক পথে নেই আপনার ছেলে, যিনি মা ফোন করলেন আসানসোল থেকে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, পড়াশোনা ছেড়ে দিয়েছে, কাজকর্ম করছে না, এগুলো তো ঠিক করতে হবে। এই জায়গাগুলো গ্রহ দোষের জন্য হয়, সময়টা জীবনে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মা চোখের জল ফেলছে মহারাজ, কিন্তু এটা সঠিক উপায়, ঠিক বসে থাকলে হবে না, এগিয়ে আসতে হবে, করতে হবে, ঠিক জায়গায় করতে হবে, ঠিক ক্রিয়া করতে হবে। অনেক ছবি দেখাচ্ছি মহারাজের, আপনারা, আমি প্রথমেই বললাম রাজভবনে আজকে সম্মানিত হয়েছে, সেই ছবিও আপনারা দেখলেন। গঙ্গা বক্ষে মহারাজ প্রতি বছর করেন আয়োজন, পূজা অর্চনা জগন্নাথ দেবের, সেটাও দেখালাম। তারাপীঠে মহারাজ প্রায়ই যান, এবারেও গেছেন, সেই ছবিও হোমযজ্ঞ পূজা পাঠে দেখালাম। সব মিশ্রিত করে আমরা কিন্তু ছবিগুলো, ক্লিপিংসগুলো আপনাদের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেখাচ্ছি। এবং অবশ্যই শুভেন্দুবাবুর সাথে মহারাজকে দেখলেন আপনারা, মহারাজ ভীষণভাবে ধর্ম নিয়ে এগিয়ে চলেছেন, মানুষের সেবায় তিনি কিন্তু নিজেকে রেখেছেন, এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা কে আছেন এবার দেখে নিই আবার। হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট? হ্যাঁ, কার জন্য বলুন? মেয়ের নাম, ডেট অফ বার্থ, গোত্র? হ্যাঁ, আবার বলুন। 97 ছন্ন ছাড়া যোগ হয়েছে মেয়ের, কিন্তু ভীষণ মাথা গরম, তাই না মা? এই না, হ্যাঁ হ্যাঁ না, কি কি কোনটা বলবে ঠিক করে বলো, মেয়ের মাথা গরম, তাই তো? যে সব সময় রেগে বসে থাকবে, ও তো তাই করে, ওর একটু ধৈর্যের কম,
আর কিন্তু ধৈর্য ধরে করলে খুব ভালো হবে, ইমিডিয়েট মেয়ের বৃহস্পতিতে তুমি প্রতিকার করাও, আর সেই সঙ্গে সঙ্গে ওর জন্য একটি ভুবনেশ্বরী প্রয়োগ করাও। দেখো ভুবনেশ্বরী প্রয়োগ করলে ওর আর যে সব বাধাগুলো কেটে যাবে, ওর ভালো বিবাহের যোগ এবং ভালো দুটো পয়সা আসবার যোগ ওর কিন্তু আছে, ওর নিজের পয়সাতে নিজে চলতে পারবে। ইমিডিয়েট আশ্রমের সঙ্গে যোগাযোগ করে কি উপায়ে ভুবনেশ্বরী প্রয়োগ হতে পারে সেটা একটু জেনে নাও, দেখো মঙ্গল হবে মেয়ের। সামনেই ফলহারিণী কালী পুজো, তাতে মেয়ের কাজ হতে পারে। অত দূর থেকে যদি না আসতে পারো অনলাইনের মাধ্যমেও এ ক্রিয়া হতে পারে। অনলাইনেও যোগাযোগ করুন দূরের বন্ধুরা যারা বড়নগর কলকাতায় আসতে পারছেন না মহারাজের আশ্রম মন্দিরে। রেড বক্সের নাম্বার লিখে নিন, কথা বলে নিন এবার সবাই। 19 তারিখে ফলহারিণী কালী পূজা হবে, যারা কাজ করাবেন তারা তো নিশ্চয়ই আসবেন, যারা কাজ করাবেন না শুধু মায়ের পুজো দর্শন করতে চান, মায়ের ভোগ প্রসাদ বিনামূল্যে পেতে চান, তারাও সকলে মন্দিরে সেদিন স্বাগত। 6টা থেকে মায়ের পূজা অর্চনা, ভোগ রাগ বলিদান হবন এ সমস্ত চলতে থাকবে। আপনারা ধৈর্য ধরে মন্দিরে মায়ের পূজা দর্শন করুন, ভজন কীর্তনে অংশগ্রহণ করুন, গ্রহ শান্তি করুন, নিজের জীবনকে আমাদের ধর্মের ঐশ্বর্যে সম্পদে ঐশ্বর্য মণ্ডিত করুন, শান্তির করুন। ঠিক, ভালো থাকবেন, শেষ করলাম, নমস্কার।